অবশেষত ভুবন তুমিও। বিজেপির আগ্রাসী রাজনীতির সম্মুখত তাজপাতর দরে খহি পড়িল ভুবন টেকুর আঞ্চলিকতাবাদী তথা বাওপন্থী আদর্শের পাহাড়। গণশক্তির পরিবর্তে আগন্তুক নির্বাচনত পদুমর ছবিত ভোট খেলিব ভুবন পেগুয়ে। বাওপন্থী চিন্তার পরিচালিত বলে দাবি করে তিনটা দশকর আগতে জন্ম দিয়া গণশক্তির পরিবর্তে রাষ্ট্রীয় দলের দীক্ষা লওয়া ভুবন পেগুক রাজ্যের রাজনীতি। জীবনের নতুন যাত্রাটা আরম্ভ হয়েছে আর রাইজর যে মরম চেনেহ আশীর্বাদ পাইছো, মানে ভাবো যে এই যাত্রা সুন্দর হব আর রাইজর হকে আর অধিক অধিক বহলভাবে কাম কাজ করার সুযোগ পাবো। ভোটের অঙ্ক তো নকরো, কিন্তু যেটু রাইজর আশীর্বাদ পাইছো আর যেটু বহল আপনার একটা পরিবেশত কাম কাজ করার সুযোগ এটা যেটা পাবো, মানে ভাবো ১৯৯৩ চনত কটন কলেজত রাজ্যের প্রভাবশালী রাজনীতিবিদ হিমন্ত বিশ্ব শর্মাক পরাভূত করে ছাত্র একতা সভার সাধারণ সম্পাদকর দায়িত্ব লৈছিল ভুবন পেগুয়ে। কেবল এয়াই নহয়, গণশক্তির প্রার্থী হিসাবে জোনাই সমষ্টির পর দিসপুরের মজিয়া পাইছিল ভুবন পেগু, আর তেতিয়ারপরাই যেন আরম্ভ হয়েছিল ভুবন হিমন্তর যুঁজ। আনকি নামনি সোৱণশিৰি বৃহৎ নদীবান্ধর বিরোধিতার হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আন এক সংগ্রাম আরম্ভ করেছিল ভুবন পেগুয়ে। কিন্তু ক্ষমতার রাজীত মশগুল হয়ে কেবলমাত্র দিসপুরের গাদি দখল করার বাবে উঠি পড়িলগা ভুবন পেগু ধরাশায়ী হল শাসকীয় দলের ওসরত। সোমবারে রাজ্যিক বিজেপির কার্যালয়ত সভাপতি রঞ্জিত কুমার দাসে বিধায়ক পেগুক দলীয় পতাকা আর মূরত টুপি বিন্ধাই দিয়া হে ঐতিহাসিক মুহূর্তর যেন সাক্ষী হয়ে রল অসমবাসী। আজি আপনাদের জানে যে আমার কারণে আরো আনন্দের কথা, ভুবন পেগু ডাঙরিয়াও আজি বিজেপির যোগদান করেছে, তেখেতকো রাইজে স্বাগতম জানাইছে। বিজেপির প্রার্থিত্ব ময় পাও নে কোনে পাব সেইটো কথাটো আমি নিজেও নাজানো। আমার একটা দলের একটা প্রণালী আছে, কিন্তু আমার ইয়াত যিয়ে যোগদান করে সকলো খুব সন্মানের সহিত আমি রাখো থাকো আর পরিয়ালের দরে থাকো। গতি টিকেটর কথা কংগ্রেসত যান আলোচনা হয়, আমার ইয়াত ইমান আলোচনা নহয়, এটা বেলা এটা গধূলি বহি সব ঠিক। নিজকে আঞ্চলিকতাবাদী তথা বাওপন্থী আদর্শে পরিচালিত বলে জহাই ফুরা বিধায়ক পেগুর বিজেপি যাত্রা পুনের যে বিজেপির আলোপিটিকাত আঞ্চলিকতাবাদ শোনা লোন তাকে প্রতিপন্ন করিলে। ঠিক শেক্সপিয়ারের নাটকের সংলাপের দরে বহুজনের মুখের পর স্বতঃস্ফূর্তভাবে ওলাই আহিছে এটাই বাক্য, ভুবন তুমিও। গুৱাহাটীৰ পৰা নয়নজ্যোতি ভূঞাৰ ৰিপৰ্ট, ইটিভি ভাৰত অসম।